আসসালামু আলাইকুম, সুফানা কিচেনে সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি সবার বরাতে স্পেশাল পোস্তর হালুয়া। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। পোস্তর হালুয়া বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মতো পোস্ত নিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, 500 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর 1টা তেজপাতা নিয়েছি, আর 1 চামচ মতো ঘি নিয়েছি। পোস্তটাকে আমি প্রথমে শিলে বেটে নেব। পোস্তটাকে বেটে নিয়েছি, এটা আমি এখন সাইডে রেখে দেবো। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি ডিম দুটোকে ভেঙে নিয়ে নেব। প্রথমে ডিমটাকে আমি একটু ফেটে নেব। খুব ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে, ডিমটা যত ফেটানো ভালো হবে তত হালুয়া সুন্দর হবে। এবার আমি দুধটা দিয়ে দেবো ডিমের মধ্যে। দুধটা দিয়ে ভালো করে ফেটে নেব। দুধটা দিয়ে ফাটানো হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা ডিমের সঙ্গে আর দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। পোস্তটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে পরে হালুয়া করার সময় ওটা জমাট বেঁধে যাবে, ওই জন্য খুব ভালোভাবে দুধ আর ডিমের সঙ্গে পোস্তটাকে মিক্সড করে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এ দেখুন খুব সামান্য পরিমাণে 1 চুটকি মতো একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, যদি আপনারা দিতে ইচ্ছা না হয় তাহলে না দিলেও হবে। এটা দিলে কালারটা, হালুয়ার কালারটা খুব সুন্দর হয়। সব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এবার আমি হালুয়াটাকে তৈরি করব। এখানে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পোস্ত আর ডিম দুধের মিশ্রণটা ঢেলে দেবো। হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে তলা পেকে যাবে, হালুয়াটা ভালো হবে না, ওই জন্য অনবরত নাড়তে হবে। হালুয়াটা দানা বেঁধে এসছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। হালুয়ার এই জলটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। হালুয়াটা অনেক শুকনো হয়ে এসছে, হালুয়াটা নেড়ে নেড়ে আমি একদম শুকনো করে নিয়েছি, দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, হালুয়াটা রেডি হয়ে গেছে। হালুয়াটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম, আমি এবার সার্ভ করে দেবো। প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আমি এবার ওপর থেকে একটু বাদামের স্লাইস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমার পোস্তর হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।